এই যে পৌষ মাসে বাবা মেলা লাগে, সেটা গঙ্গা সাগর কপিল মুনির এই ব্যাপারটা বটে। যখন গঙ্গা বইতে বইতে জন্নু মুনির আশ্রম হয়ে বইতেছিল, জন্নু মুনির আশ্রমটা যখন বহান দিল, তখন জন্নু মুনি ছিল তপস্যাই, দেখছে আমার আশ্রমটাকে কে বহান দিল, দেখছে গঙ্গা। তখন জন্নু মুনি গঙ্গাকে গন্ডুস করে আর পান করে দিল। ভগীরথের আশা শেষ। ভগীরথ মনে মনে ভাবেছিল যে গঙ্গাকে যদি আমি আনতে পারি তাহলে আমার বংশটা উদ্ধার হবে। এই যে পৌষ মাসে বাবা মেলা লাগে, সেটা গঙ্গা সাগর কপিল মুনির এই ব্যাপারটা বটে। তাই যখন জন্নু মুনি ওকে গন্ডুস করে দিল, তখন ভগীরথ আবার কাঁদতে লাগাইল, তাই নিয়ে জন্নু মুনির তপস্যা করল। জন্নু মুনির জঙ্ঘাটার থেকে ফাড়ে দিয়ে তারপর ওইখান থেকে গঙ্গা বিরাইল। ওই জন্নু মুনির জঙ্ঘার থেকে বাইরের জন্য গঙ্গার আরেকটি নাম হয়েছে জাহ্নবী। এবার গঙ্গা আসছে, গঙ্গা ধীরে ধীরে আসছে সে ভাই, এবার ও গঙ্গা ধীরে ধীরে আসছে সে ভাই, বইছে ভারতের মাঝে এই জন্ম তত্ত্ব মিলন কথা জানবে কি করে, এই জন্ম তত্ত্ব মিলন কথা জানবে কি করে। এই যে গঙ্গা, আমরা কেউ পুকুরে স্নান করি, আমরা কেউ পুকুরে স্নান করি, কেউ নদীতে করি, কেউ কুয়ায় করি, কেউ নলকূপে করি, কেউ বাথরুমে করি, যে যেখানে চান করি। কথাটা ভালো করে শুনবে, ঘুরে আসছে বছর মরে যেতে পারি, বাসর উৎসব নাও আসতে পারি। তা এই যে আমরা স্নান করি, কেউ সকালে করে, কেউ দশ বাথরুমে চান করে নাই, কি করে রে বা দেখো, বাত মানেই হচ্ছে বাথিং, মানে চান করা। তোমার হয়তো জানা নাই যেটা পায়খানা করে ওটার তোর নাম ল্যাট্রিন রুম রে বা। এ বাবা, তো বাথরুম মানেই হইলো চান করা। ইংলিশে স্নানের ইংলিশ হচ্ছে বাথ, ওই জন্য বাথরুম। তুমি হয়তো জানো নাই তোমার এবারে টাওয়ার ফুল হলে আমি কি করব। এরপরে কি বলছে ভালো করে শুনো, যে যেমন ভাবে চান করে ভালো করে তুমি নদীয়ে স্নান করো। মনে করো সকালে করো, কেউ দশটায় করো, কেউ বারোটায় করো, কেউ চারটায় করো, কেউ সন্ধ্যায় করো, কেউ রাতে করে। এইবার কে কখন চান করবে সেই সব চানের নিয়ম কি, কেউ সকালে বেলায় স্নান করে, কেউ দুপুর বেলায় স্নান করে বাবা, কেউ রাত্রিতে করে। ভালো করে শুনে যাও, স্নান হচ্ছে চার প্রকার। কি কি? একটা হচ্ছে দেব স্নান, দু নম্বর হচ্ছে ঋষি স্নান, তিন নম্বরে হচ্ছে মানব স্নান, আর শেষেরটা হচ্ছে দানব স্নান। সকালে ভোর চারটার সময় যারা চান করে ওইটা হচ্ছে দেব স্নান, চারটার থেকে ছটা সাড়ে পাঁচটা পর্যন্ত হচ্ছে ঋষি স্নান, আর তারপর থেকে নটা পর্যন্ত মানব স্নান, আর দশটার পরে যখন স্নাবে ওইটা দানব স্নান। তো মনে করো এবারে তুমি স্নান ঘরে চান করছো, কুয়া সালে জল ঢালছো, নলকূপে স্নান করছো, আর কেউ গঙ্গায় স্নান করছে, তাহলে আমাদের গঙ্গা স্নানের ফল কি করে হবে? ভাতিজা বুঝছো, দর্শকগুলো দেখতে পাচ্ছি না, তবে ভালো করে শুনো, গঙ্গা কথা কথা থাকে, ব্রহ্মার কাছে গঙ্গা থাকে, কথা থাকে বলতে পারবে নাই পারবে? ব্রহ্মার কমণ্ডলুই গঙ্গা থাকে, আর বিষ্ণুর কথা থাকে, বিষ্ণুর পা থেকে গঙ্গা বিরাঞ্চি, বিষ্ণুর পায়ে গঙ্গা থাকে, আর ভোলা বাবার গঙ্গা কোথায় থাকে?
চান যেখানে করিবে করো, আপত্তি নাই। তবে জল তো কখন কোথা ঢালবে এই নিয়ম তো জেনে রাখো মায়েরা মাসিরা সবাই। ঘটিয়ে জল লাও আর বালতি থেকে উঠাবার ঢালে লাও। জল বিষ্ণুর পদ থেকে যখন সৃষ্টি হয়েছে গঙ্গা, আগে জল ঢালবে পায়ে, কি বলে ঢালবে, ওম নমো বিষ্ণু নমো। তারপরে জল ঢালবে কোথা, ব্রহ্মার কমণ্ডলটা কোথা থাকে, হাতে। তারপরে জল ঢালবে হাতে, এখন তো আমার দেরি নাই, শ্যাম্পুটাকে দাঁতটা ছিঁড়ে মাথাটা লিফটে নিয়ে যাই ঢুকাই দিবি মাথা। এইভাবে নিয়ম লয় বিজ্ঞানও বলছে, মাথাতে আগে জল ঢালতে নাই, শরীরের ক্ষতি হয়। আগে জল ঢালবে পায়ে বিষ্ণুর নাম করে, তারপর ঢালবে হাতে ব্রহ্মার নাম করে, শেষে জলটাকে নিয়ে মহেশ্বরের নাম করে মাথায় ঢালতে হয়, কারণ গঙ্গা তিনটা জায়গা আছে। এবার কি বলছে, প্রাতঃকালে স্নান করিবেন, জল ঢালিবে পায়ে, ব্রহ্মদেবের নাম করিয়া জল ঢালিবে হাতে, এবার মহেশ্বরের নাম করিয়া, এবার ভোলা বাবার নাম করিয়া। ভোলা বাবার মাথায় গঙ্গাটা কি করে গেল, দুটা মত আছে মহাভারতের মতে। একদিন শান্তনু রাজার স্ত্রী মানে ভীষ্মের মা তাকে নিয়ে গেছিল দেবলোকে দেবতাদের সেবা পরিবেশন করার জন্য। ভোলানাথ এসেছিল নিতে, শান্তনু বলেছিল সূর্য অস্তের আগে তুমি গঙ্গাকে আমার হাতে ফিরিয়ে দিবে। ভোলানাথ ভুলে গেলছিল, আস্তে আস্তে বেলা ডুবে গেল, যখন ত্যাগ করে দিল তখন ভোলানাথ গঙ্গাকে বলল মা তাহলে তুমি আমার মাথায় থাকো। এটা একটা শাস্ত্রের মত। যেদিন ওই পর্বতটাকে ভগীরথ ঐরাবত হাতি নিয়ে চিরাঞ্ছিল, সেদিন তিনটা ধারা যখন বয়, সেই তিনটা ধারা কেউ সহ্য করতে পারেছিল নাই, তখন গঙ্গাকে যে ধরেছিল ওনার নাম হইল গঙ্গাধর। তখন যখন শিব জটাতে ধারণ করল, এবারে শিবের কাছ তো পাইল, এখনও গঙ্গা আসে নাই, এই শুরু মানে তিন নম্বর স্টেপে এসেছে। এবার গঙ্গা কোথায় যাচ্ছে দেখো, গঙ্গাধরের মাথায় থাকে, ওরে ভাই গঙ্গাধরের মাথায় থাকে, এই তো গঙ্গারই পরিচয়, এই জন্ম তিতুর লীলা খেলা বাবা বড় বড় ভাই, এই জন্ম তত্ত্ব বুঝা বড় বুঝা বড় ভাই। আমরা স্নান করি দেহের পাপ মুক্ত করে আমরা ঘরে ফিরি, গঙ্গাতে আমরা স্নান করি পাপ মুক্ত হয়ে আমরা ঘরে গঙ্গা স্নান করি পাপ ধোয়াবার জন্যে। তো সবাই যদি যে পাপ গুলা গঙ্গায় ধুবে তো গঙ্গার পাপ তো কিসে ধোয়াবে। গঙ্গা একদিন বিষ্ণুকে বলছে যে ঠাকুর এত পাপী মানুষ যদি আমার কাছে চান করে তাহলে আমার পাপ তো কি হবে। তখন বিষ্ণু বলল যেদিন একা বৈষ্ণব স্নান করিবে, ওই যে বারো জন বৈষ্ণবের কথা বলেছি তার মধ্যে একটা নাই বারো জনা আছে,
একজন হচ্ছে ব্রহ্মা মানে স্বয়ম্ভু, একটা হচ্ছে শম্ভু, একটা হচ্ছে নারদ, একটা হচ্ছে ব্যাস, একটা হচ্ছে ধর্মরাজ। এইভাবে বারো জন বৈষ্ণব আছে। এই বারো জন বৈষ্ণবের মধ্যে গঙ্গাকে বলেছিল একজন বৈষ্ণব যদি তোমার জলে স্নান করে তার লক্ষ মানুষের পাপ, একটা বৈষ্ণব স্নান করলে সেদিন তোমার কাছ থেকে তোমার পাপ ধোয়া যাবে। এই তো গানের উত্তর গানে দিলাম, এই তো গানের উত্তর গানে দিলাম, এ তত্ত্ব শাস্ত্রে আছে বুঝা দাও, এই জন্ম তত্ত্ব লীলা গুরু বুঝা বড় দাও, এই জন্ম তত্ত্ব লীলা গুরু বুঝা বড় দাও। এরপরে একটি আমাদের সময়সীমা প্রায় শেষের দিকে, তা একটু লাইনিংটাকে চেঞ্জ করে আমরা বিরহর দিকে যাব। আর প্যাডেই বাজাবেন আসি বেজার, যাই হোক একটি গান আমরা যেমন